এক বোনের গল্প। তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল, অনেক বছর হওয়ার পরেও সেই ঋণ পরিশোধ করতে পারছিল না। বিষয়টা দিন দিন জটিল আকার ধারণ করছিল, ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিনকে দিন। কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না। তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল, কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছিল না। ঠিক সেই সময় তারা এও জানতে পারল যে ঋণ কোনো ছোটোখাটো বিষয় নয়, ঋণের ব্যাপারে শরীয়ার অবস্থান খুবই কড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ রেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাজার নামাজ পর্যন্ত পড়াননি। এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত। তারা দুজনে হতাশায় ভুক্ত আর হতাশার ছাপ তাদের প্রাত্যহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত। ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল। এক রামাদানের রাতে বোনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। সে এমনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনে কোনো দিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি। কেঁদেই চলল বারবার আল্লাহ তাআলার কাছে, এই কান্না যেন থামার নয়। কান্না জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগল, হে আল্লাহ, এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও, আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, আমাদের এই ঋণের বোঝা থেকে মুক্তি দাও। পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো। বোনটি কিছুটা শঙ্কিত হলো যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কী কী যেন বলছে। গলা ভারী হয়ে আসার কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না তার স্বামী। ঘটনা জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল। দেখল তার স্বামী হাউমাউ করে কাঁদছে, কেঁদেই চলেছে। সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? তার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, সে শুধু কেঁদেই চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামলে নিয়ে বোনটিকে বলল, সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিলেন, তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মওকুফ করে দিয়েছেন, আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না। বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না। এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণে নিমেষেই ঘাট থেকে নেমে গেল। তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে এলো, আলহামদুলিল্লাহ। আমরা এই বোনের গল্প তো শুনলাম, কিন্তু কতটুকু বুঝতে পারলাম, কি শিক্ষা অর্জন করলাম? আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকার মতো ডাকলে, চাওয়ার মতো চাইলে তিনি আমাদেরকে দিয়ে দেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে বান্দা আমি তোমাকে দিলাম, তাহলে আমাদের এত হতাশা কেন? আল্লাহ তাআলা বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি আমাদের দোয়া কবুল করবেন। তারপরও আমাদের হতাশ হওয়ার কি কোনো কারণ থাকতে পারে?